উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করতে গেলে বা মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করতে গেলে খুঁটিয়ে খুঁটিয়ে টেক্সট পড়া, ভালো ভালো সাজেশন পড়ার পাশাপাশি তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে টেস্ট পেপার সলভ। এই বছর যেহেতু কোনো টেস্ট পরীক্ষা হয়নি, কিন্তু বিভিন্ন প্রকাশনী নিজেদের মডেল টেস্ট পেপার রিলিজ করেছে বাজারে, আর এই টেস্ট পেপারগুলো কিন্তু সব ভালো টেস্ট পেপার। দেখো, সমস্ত বই কিন্তু ভালো হয়, তাই যে কোনো টেস্ট পেপার যদি কেউ কিনে থাকো তাহলে এটা মনে করো না যে এটার থেকে ওটা ভালো বা ওটার থেকে সেটা ভালো। প্রত্যেক টেস্ট পেপারের একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে এবং নিজস্ব গুণ আছে। তবে ঐতিহ্যবাহী যে দুটি টেস্ট পেপার সেটি হলো এবিটিএ এবং ডাব্লিউবিটিএ। আজকের এই ভিডিওতে ডাব্লিউবিটিএ টেস্ট পেপারে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি থেকে কোন কোন এমসিকিউগুলো এসেছে সেই এমসিকিউগুলো নিয়েই আলোচনা করব। তোমরা দেখছো তোমাদের সবচেয়ে প্রিয় এডুকেশনাল ইউটিউব চ্যানেল স্টাডি উইথ আওয়ার, আর আমি অয়ন তোমাদের সাথে। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি থেকে ডাব্লিউবিটিএ টেস্ট পেপারে আসা সমস্ত এমসিকিউ। প্রথম এমসিকিউ, দ্য হামিং ইনসেক্টস, দ্য রাইট অ্যান্সার ইজ ডাজ নট ডিস্টার্ব দ্য সোলজার স্লিপ। এর মানে হলো সেই গুনগুনরত কীট পতঙ্গরা কি করছিল না, ডাজ নট ডিস্টার্ব দ্য সোলজার্স স্লিপ, তারা সেই সৈন্যের যে ঘুমটা বা বিশ্রামটা সেটাতে তারা কোনো বিরক্ত করছিল না। নেক্সট কোশ্চেন, দ্য ফেজ লং স্ট্র্যান্ডস অফ সিলভার অ্যাকচুয়ালি রিফার্স টু, দ্য রাইট অ্যান্সার ইজ স্ট্রিম। এই এমসিকিউটির মানে হল কবিতাতে যে লং স্ট্র্যান্ডস অফ সিলভার এই কথাটি বলা আছে, এই কথাটি বোঝাচ্ছে কোন বিষয়কে বোঝাচ্ছে, না স্ট্রিম অর্থাৎ সেই উপত্যকায় যে পাহাড়ি ঝর্ণার মতো ছোট্ট নদীটি বয়ে চলেছে সেই নদীটিকে সবুজ ঘাসের ওপর দিয়ে মনে হচ্ছিল যে একটা রূপালী সুতো পড়ে রয়েছে, সেইটা বোঝানোর জন্য এখানে লং স্ট্র্যান্ডস অফ সিলভার কথাটি ব্যবহার হয়েছে। তাহলে রাইট অ্যান্সার হলো স্ট্রিম। নেক্সট কোশ্চেন, স্ট্রেচড ইন দ্য হেভি আন্ডারগ্রোথ, হেয়ার আন্ডারগ্রোথ মিন্স, দ্য রাইট অ্যান্সার ইজ বুশেস অ্যান্ড প্ল্যান্টস। এই এমসিকিউটার মানে হলো স্ট্রেচড ইন দ্য হেভি আন্ডারগ্রোথ, হাত পা ছড়িয়ে সে শুয়ে রয়েছে একটা ঝোপঝাড় বা ছোটোখাটো গাছেদের মধ্যে। এখানে তাই আন্ডারগ্রোথ কথাটির অর্থ চেয়েছে, আন্ডারগ্রোথ কথাটির অর্থ হলো যারা নিচে জন্মায়, অর্থাৎ বুশেস অ্যান্ড প্ল্যান্টস। নেক্সট কোশ্চেন, দ্য স্লিপ অফ দ্য সোলজার ইন্ডিকেটস, দ্য রাইট অ্যান্সার ইজ ডেথ। এটির মানে হল সেই সৈন্যটার যে ঘুম সেই বিষয়টি নির্দেশ করছে, কোন বিষয়টাকে নির্দেশ করছে, সঠিক উত্তর ডেথ অর্থাৎ মৃত্যু। নেক্সট এমসিকিউ, সান রেজ আর কামিং ফ্রম, দ্য রাইট অ্যান্সার ইজ ফ্রম দ্য মাউন্টেন টপ। এর মানে হলো সূর্যের আলো আসছিল কোথা থেকে, আসছিল পর্বতের একদম টপ থেকে, অর্থাৎ পর্বতের একদম উপর থেকে, চূড়া থেকে সেই সূর্যের আলো নেমে আসছিল। নেক্সট কোশ্চেন, দ্য সোলজার্স ফিট আর প্লেসড অ্যামং দ্য রাইট অ্যান্সার ইজ ফ্লাওয়ার্স। এই এমসিকিউটির মানে হল সেই সৈন্যটির যে পা দুটি ছিল সেই পা দুটি ছিল কাদের মধ্যে, ফ্লাওয়ার্স অর্থাৎ ফুলেদের মধ্যে। নেক্সট কোশ্চেন, দ্য থিম অফ দ্য সনেট অ্যাসলিপ ইন দ্য ভ্যালি ইজ, দ্য রাইট অ্যান্সার ইজ দ্য ইনহারেন্ট ফিউটিলিটি অফ ওয়ার। এর মানে হচ্ছে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি এই কবিতাটির যে থিমটি, যে মূল বিষয়টি সেটি কী ছিল, সেটি ছিল যুদ্ধের যে অপ্রয়োজনীয়তা, যুদ্ধের যে নৃশংসতা, সেই বিষয়টাকে বোঝানোই ছিল এই অ্যাসলিপ ইন দ্য ভ্যালি এই কবিতাটার মূল বিষয়বস্তু। নেক্সট কোশ্চেন, দ্য সেটিং অফ দ্য ওয়ার ইন দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি গোজ ব্যাক টু, দ্য রাইট অ্যান্সার ইজ ফ্রাঙ্কো প্রাশিয়ান ওয়ার ইন ইউরোপ। এর মানে হচ্ছে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি এই যে কবিতাটি, এই কবিতাটিতে যে যুদ্ধের বিষয় বা যে যুদ্ধটার বিষয় বলা হয়েছে সেই যুদ্ধটা কোন সময়কার যুদ্ধ সেটা হচ্ছে, বা কী যুদ্ধ সেটা হচ্ছে ফ্রাঙ্কো প্রাশিয়ান ওয়ার ইন ইউরোপ, ইউরোপে ফ্রান্স এবং প্রাশিয়ার মধ্যে যে যুদ্ধটা হয়েছিল সেই যুদ্ধ। নেক্সট কোশ্চেন, দ্য ফিল দ্য হলো ফুল অফ লাইট, হেয়ার
they refer to? The right answer is the sun's rays. এর মানে হচ্ছে they feel the hollow full of light, অর্থাৎ তারা সেই ছোট্ট ফাঁকা স্থানটিকে আলোয় পূর্ণ করে দেয়। এখানে দে বলতে কাদের কথা বোঝানো হয়েছে? দ্য সান রেজ, সূর্যের আলোদের কথা বোঝানো হয়েছে বা সূর্যের আলোর কথা বোঝানো হয়েছে। নেক্সট কোশ্চেন, জেন্টল উইদাউট গাইল, উইদাউট গাইল মিনস দ্য রাইট অ্যান্সার ইজ পিওর অ্যান্ড ইনোসেন্ট। জেন্টল উইদাউট গাইল, ভদ্র এবং ছলনাহীন। এখানে গাইল বলতে কি বোঝানো হয়েছে? সেটা হচ্ছে পিওর, পবিত্র এবং নিষ্পাপ, এই বিষয়টাকে বোঝানো হয়েছে। নেক্সট কোশ্চেন, দ্য সোলজার সুইট ওয়্যার অ্যামং, এই কোশ্চেনটা আমরা আগেও পেয়েছি যে সে সৈন্যটার পা দুটো কোথার ছিল? সে সৈন্যটার পা দুটো ছিল ফুলেদের মধ্যে, অ্যামং দ্য ফ্লাওয়ার্স। নেক্সট কোশ্চেন, দ্য স্মাইল অফ দ্য সোলজার ইন দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি ইজ, দ্য রাইট অ্যান্সার ইজ জেন্টল। এই এমসিকিউটির মানে হলো দ্য স্মাইল অফ দ্য সোলজার, সেই সৈন্যটার যে হাসি, ইন দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতায় সেই সৈন্যটার যে হাসি সেটা কেমন ছিল? দ্য রাইট অ্যান্সার ইজ জেন্টল, মানে ভদ্র। নেক্সট কোশ্চেন, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি ওয়াজ অরিজিনালি রিটন ইন, দ্য রাইট অ্যান্সার ইজ ফ্রেঞ্চ। এর মানে হলো অ্যাসলিপ ইন দ্য ভ্যালি এই কবিতাটি প্রকৃতপক্ষে কোন ভাষায় লেখা ছিল? দ্য রাইট অ্যান্সার ইজ ফ্রেঞ্চ, অর্থাৎ ফ্রান্সের যে ভাষা সেই ফ্রেঞ্চ ভাষায়, ফরাসি ভাষায় লেখা ছিল। নেক্সট কোশ্চেন, দ্য রেজ অফ দ্য সান আর কম্পেয়ার্ড উইথ, দ্য রাইট অ্যান্সার ইজ স্ট্রিম। সূর্যের আলোকে তুলনা করা হয়েছে, কিসের সাথে তুলনা করা হয়েছে? পাহাড়ি ঝর্ণার সাথে তুলনা করা হয়েছে। নেক্সট কোশ্চেন, দে ফিল দ্য হলো ফুল অফ লাইটস, হিয়ার দ্য হলো রিফার্স টু, দ্য রাইট অ্যান্সার ইজ দ্য স্মল ভ্যালি। দে ফিল দ্য হলো ফুল অফ লাইটস, অর্থাৎ তারা সেই ফাঁকা স্থানটিকে আলোয় পরিপূর্ণ করে দিচ্ছে। এখানে সেই ফাঁকা স্থানটি বলতে কোন স্থানটির কথা বলা হয়েছে? সেখানে যে ছোট্ট উপত্যকাটিতে এই সমস্ত ঘটনাটি ঘটেছে, সেই ছোট্ট উপত্যকাটা, স্মল ভ্যালিটার কথা বোঝানো হয়েছে। নেক্সট কোশ্চেন, দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি ইজ, দ্য রাইট অ্যান্সার ইজ আ সনেট। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি এই কবিতাটি কি ছিল? একটি চতুর্দশপদী কবিতা, একটি সনেট। নেক্সট কোশ্চেন, দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, রাইট অ্যান্সার ইজ ফ্রাঙ্কো প্রাশিয়ান ওয়ার। এই প্রশ্নটির মানে হচ্ছে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি এই কবিতাটির যে প্রেক্ষাপট সেটি কি? সেটি ছিল ফ্রান্স এবং প্রাশিয়ার মধ্যে যে যুদ্ধ সেটা। এইরকম প্রশ্ন একটি আগেও আমরা পেয়েছি, কিন্তু এই প্রশ্নটা একটু অন্যভাবে তোমাদের সামনে উপস্থাপন করা হয়েছে, সেই কারণে এটা আমি আবার বলে দিলাম। নেক্সট কোশ্চেন, দ্য সোলজার্স ওপেন মাউথ ইন্ডিকেটস দ্যাট হি ইজ, রাইট অ্যান্সার ইজ ফার্স্ট অ্যাসলিপ। সৈন্যটার যে মুখটা হাঁ করা সেই বিষয়টা কি বোঝাচ্ছে? সেই বিষয়টা বোঝাচ্ছে যে সৈন্যটা গভীরভাবে ঘুমিয়ে পড়েছে। নেক্সট কোশ্চেন, ইন হিজ সাইড দেয়ার আর টু রেড হোলস, দ্য এক্সপ্রেশন টু রেড হোলস ইন্ডিকেটস, দ্য রাইট অ্যান্সার ইজ টু বুলেটস উন্ডস অন দ্য বডি মার্ক বাই ব্লাড। এই প্রশ্নটার মানে হচ্ছে তার একটি পাশে দুটি লাল গর্ত ছিল, এখানে দুটি লাল গর্ত কোন বিষয়টাকে নির্দেশ করছে? সঠিক উত্তরটি হলো দুটো বুলেটের ক্ষত, যেটা লাল রঙের রক্ত দিয়ে সেই জায়গাটা চিহ্নিত হয়েছে। নেক্সট কোশ্চেন, ওয়ান হ্যান্ড অফ দ্য সোলজার ইজ অন হিজ, রাইট অ্যান্সার ইজ ব্রেস্ট। সেই সৈন্যটার যে একটা হাত ছিল সেটা কোথায় ছিল? তার বুকের ওপর রাখা। নেক্সট কোশ্চেন, দ্য সোলজার্স সিমস টু বি, দ্য রাইট অ্যান্সার ইজ অ্যাট পিস, অর্থাৎ সেই সৈন্যটাকে দেখে মনে হচ্ছিল সে খুব শান্তিতে রয়েছে। নেক্সট কোশ্চেন, দ্য বেড অফ দ্য সোলজার ইজ মেড অফ, দ্য রাইট অ্যান্সার ইজ আন্ডারগ্রোথ। সেই যে সৈন্যটা, তার বিছানাটা তৈরি ছিল কি দিয়ে? আন্ডারগ্রোথ, অর্থাৎ ছোটোখাটো ঝোপঝাড় এবং ছোট ছোট গাছ দিয়ে। নেক্সট কোশ্চেন, দ্য সোলজার হ্যাজ
beneath his head. The right answer is a pillow made of fur. সেই সৈন্যটার মাথার তলায় যেটা ছিল সেটা হলো একটা বালিশ, সেই বালিশটা ফার দিয়ে তৈরি। নেক্সট কোশ্চেন, দ্য ওয়ার্ড গ্রিন ইন দ্য পোয়েম অ্যাস্টেপ ইন দ্য ভ্যালি সিগনিফাইজ। দ্য রাইট অ্যান্সার ইজ ইউথ অ্যান্ড লাইফ। এর মানে হচ্ছে অ্যাস্টেপ ইন দ্য ভ্যালি এই যে কবিতাটা, এই কবিতাটিতে গ্রিন যে ওয়ার্ডটি ব্যবহার করা হয়েছে সেটি কী তাৎপর্য বহন করে, সেটি ইউথ অ্যান্ড লাইফ অর্থাৎ জীবন ও যৌবনের তাৎপর্য বহন করে। এই যে এমসিকিউগুলো তোমরা এতক্ষণ দেখলে, এই এমসিকিউগুলো WBTA টেস্ট পেপারের এমসিকিউ। এছাড়াও আরও কয়েকটা এমসিকিউ তোমাদের কিন্তু প্র্যাকটিস করতে লাগবে, আর সেই এমসিকিউগুলো কী কী সেটা জানার জন্য আমাদের চ্যানেলের প্লেলিস্টে যাও এবং প্লেলিস্টে গিয়ে তোমরা সেখানে উচ্চ মাধ্যমিকের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভিডিও পাবে। বিভিন্ন অধ্যায় ভিত্তিকভাবে আমরা সাজেশন এমসিকিউ প্রোভাইড করেছি, ইংলিশের যে স্টোরিগুলো তোমাদের রয়েছে, যে পোয়েমগুলো তোমাদের রয়েছে সেখান থেকে কোন কোন বড় প্রশ্ন তোমরা করবে, কোন কোন এমসিকিউ তোমরা করবে, সমস্ত বিষয়ের ভিডিও আমরা ইতিমধ্যে আপলোড করে দিচ্ছি আমাদের চ্যানেলে। যারা আজকে আমাকে নতুন দেখছো আমি তাদেরকে অনুরোধ করব সেই ভিডিওগুলো তোমরা দেখো, আমি নিশ্চিতভাবে বলতে পারি সেই ভিডিওগুলো তোমরা দেখলে উপকৃত হবেই হবে। আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবে, এই গুরুত্বপূর্ণ ভিডিওটাকে বন্ধুবান্ধবদের সাথে প্রচুর শেয়ার করে দেবে, আর চ্যানেলটা যারা নতুন বা এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আজকের জন্য এতটুকুই, তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, খুব শীঘ্র দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়।